বাইক বাজার 104 এ আপনাদেরকে স্বাগত জানাই। তো আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের ভিডিও অনেক অনেক দেখছেন। তো আজকে বেশ কিছু গাড়ি কালেকশন রয়েছে, তো সেগুলো আমি দেখাবই। তো তার সাথে সাথে আমি আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই। তো আজকে আমাদের সাথে মুন ম্যাম নেই, তো আমি ভিডিওটা বানাচ্ছি, তো অ্যাড্রেসটা আমি বলে দিই। তো যারা কলকাতার মধ্যে থেকে এখানে আসবেন তারা ঠাকুরপুকুর বাজার চলে আসুন। ঠাকুরপুকুর বাজার থেকে গাজীপুর মোড় আমাদের শোরুমের অ্যাড্রেস। আর যারা কলকাতার বাইরে বা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসবেন তারা হাওড়া বা শিয়ালদা চলে আসুন। হাওড়া বা শিয়ালদা থেকে ঠাকুরপুকুর বাজার, ঠাকুরপুকুর বাজার থেকে গাজীপুর মোড় কলকাতা 104, এটা বাঁকড়া রোডের ওপরে। তো আপনারা আমাদের শোরুমে আসতে পারেন। তো কোনো অসুবিধা হলে আমাদের ডেসক্রিপশান বক্সে তো আমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে, গুগল লিঙ্কও রয়েছে, ওটা ধরেও আপনারা চলে আসতে পারেন। বা আমাদের ফোন নাম্বার তো সবসময় থাকছে, তো ওটাও আপনারা কল করে হেল্প নিতে পারেন। ধরুন আজকে কিছু গাড়ি দেখানো যাক, যা গাড়ি আমার কাছে রয়েছে সেই গাড়ি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা শুরু করছি আমাদের প্রথম স্টক। আমাদের এখানে দেখতেই পাচ্ছেন পালসারের লাইন লাগানো রয়েছে। তো প্রথমেই আমি পালসার দিয়েই শুরু করছি, তো আরও অন্যান্য অনেক গাড়িও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পালসার 150 পুরোটাই লাইন রয়েছে। তো পালসারের ওপরে তো আপনারা জানেন আমাদের কাছে সবসময় অফার থাকে। তো পালসার গাড়ি আপনারা যদি নিতে চান, যেগুলো নন ABS 2019 বা কিছু কিছু গাড়ি 2020-এরও হতে পারে, এই গাড়িগুলো আপনারা 50,000-এর নিচে বা 50,000-এর মধ্যে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে টুইন ডিস্ক মডেলও পেয়ে যাবেন, 150 নিওয়ান মডেল পেয়ে যাবেন, খুব ভালো কন্ডিশনের গাড়ি আপনারা বিলো 50 বা 50-এর মধ্যে পেয়ে যাচ্ছেন। তো সেই রকম গাড়ি এখানে রয়েছে। যেমন প্রথমে যে গাড়িটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে গাড়িটা, এটা হয়তো আপনারা অনেকবার দেখেছেন, তাও আমরা আবার দেখাচ্ছি, কারণ আমাদের তো সাবস্ক্রাইবার নতুন নতুন বাড়ছে। তো সেই কারণে আমাদের কাছে যতদিন থাকবে আমরা দেখিয়ে যাবো পরপর। তো এটা বিরক্ত হওয়ার কিছু নেই বা বোরিং হওয়ার কোনো ব্যাপার নেই। তো আমরা তো আমাদের শোরুমেরই শুধু ভিডিও বানাই, আমরা তো অন্যান্য জায়গায় যাই না। তো হয়তো আপনারা অনেকেই মনে করছেন যে একই গাড়ি প্রত্যেক দিন দেখাচ্ছে, তো ব্যাপারটা সেরকম নয়। আমাদের কাছে যা থাকছে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, বা নতুন স্টক যেগুলো আছে সেগুলোও দেখাচ্ছি। তো এই গাড়িটা ABS-এর ওপরে রয়েছে। আমি প্রথমেই বলেছি ABS গাড়ি হলে একটু দাম বেশি হবে, 50-এর ওপরে হবে। 2020-এর গাড়ি, গ্রে কালারের, খুব সুন্দর রয়েছে গাড়ি। তো আপনারা নিতে পারেন এই গাড়িটা, আপনাদের জন্য থাকলো এই গাড়িটা 56,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এইরকম একটা সুন্দর গাড়ি। তো আপনারা এসে যোগাযোগ করুন বাইক বাজার 104-এ। তো নেক্সট যে গাড়িটা রয়েছে এটা 150 নিওয়ান মডেল। দেখুন গাড়িটার কন্ডিশান আপনারা দেখতেই পাচ্ছেন, ব্ল্যাকের ওপরে খুব সুন্দর কালার, আর এই গাড়িটাও খুব ভালো কন্ডিশানে রয়েছে। আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এরকম একটা সুন্দর গাড়ি আপনারা যদি নিতে চান, তো আপনারা এসে বাইক বাজার 104-এ যোগাযোগ করুন। তো এর প্রাইসও খুব রিজনেবল থাকবে। এই গাড়িটা আমরা আপনাদেরকে শুধুমাত্র 50,000 টাকায়, 50,000 হলে পালসার 150 নিওয়ান মডেল আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। এরপরেও সেম মডেলের গাড়ি রয়েছে, গাড়ি তো এটা বর্ধমান রেজিস্টার্ড গাড়ি, গাড়ি 2020-এর রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা শুধু ডিফারেন্ট রয়েছে, এখানে ব্ল্যাক সিলভারের ওপরে রয়েছে আর এটা ব্ল্যাক রেডের ওপরে ছিল, গাড়ি কিন্তু সেমই রয়েছে। তো এই গাড়িও আপনারা যদি নিতে চান আমাদের সাথে এসে যোগাযোগ করুন। এরও প্রাইস আমরা 50,000 করে দিলাম আপনাদের জন্য, 50,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন এইরকম একটা সুন্দর গাড়ি। তো আপনারা এসে যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি বাইক বাজার 104-এ। তো আপনারা এই গাড়িটা দেখলেনই, এর প্রাইস আমি বলে দিলাম 50,000, 2020-এর গাড়ি, মানে বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইস। তো এরপরে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আমি পালসার 150 রেড কালারের গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর রয়েছে গাড়ির কালারটা, একবার দেখার চেষ্টা করুন আপনারা। 2019-এর গাড়ি, এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যেতে পারেন যদি আসেন বাইক বাজার 104-এ। তো এর প্রাইস যা থাকছে, এর প্রাইস আপনারা মোটামুটি এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র 48,000, 48,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা নিতে পারেন, সেটা শুধুমাত্র সম্ভব বাইক বাজার 104-এ। তো নেক্সট আরও একটা গাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা পালসার 150-এর ওপরেই রয়েছে, স্প্লিট সিটের ওপরে গাড়ি। দেখুন কালার, দেখুন কত সুন্দর। তো এইরকম এই গাড়িটাও খুবই কম দিনে 19-এর গাড়ি রয়েছে, আর 68 নাম্বার বাঁকুড়া রেজিস্টার্ড গাড়ি। তো আপনারা চাইলে এই গাড়িটাও নিতে পারেন, এটাও আপনাদের জন্য থাকছে খুবই রিজনেবল প্রাইস। এই প্রাইস এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো শুধুমাত্র 50,000, অনলি 50,000 টাকায়, অনলি 50,000-এ আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন বাইক বাজার 104-এ। তো এখানে তো অনেকই গাড়ি রয়েছে, সামনেও পালসার 125-এর স্টক আছে, যেগুলো আপনারা দেখেন বা আমরা আগেও দেখিয়েছি। তো আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমি ক্যামেরা অন করবো আমার পেছনের দিকে একবার দেখাতে। আমার পেছনে পরপর ফোর হুইলারের কিছু স্টক রয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনেই মহিন্দ্রা কোয়ান্টো রয়েছে। দেখুন গাড়ির নাম্বার প্লেট সামনে দেওয়া রয়েছে। তো গাড়িটা 02 নাম্বার, বেলতলা রেজিস্টার্ড, আর গাড়ি 2014 সালের গাড়ি রয়েছে, 2013 সালের গাড়ি রয়েছে।
তো এই গাড়িটা চাইলে আপনারা নিতে পারেন। 2023 পর্যন্ত ট্যাক্স আপডেট রয়েছে। কোয়ান্টো এসইউভি 7-সিটার গাড়ি। আপনারা যদি রিকোয়ারমেন্ট থাকে আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাইক বাজার 104-এর গাড়ির ওভারঅল কন্ডিশন ঠিকই রয়েছে। তো এই গাড়িটা আপনাদের জন্য থাকলো শুধুমাত্র 2,40,000 টাকা। 2,40,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মহেন্দ্রা কোয়ান্টো 7-সিটার কার, যার ট্যাক্স আছে 2023 পর্যন্ত। তো এর পাশে আমার ঠিক ডান দিকে রয়েছে আরও একটা গাড়ি। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু যদি দেখানো যায়। আপনারা দেখতেই পাচ্ছেন বর্ধমান রেজিস্টার্ড বোলারো ZLX মডেল, মানে বোলারোর টপ মডেলের গাড়ি এটা। গাড়িগুলো যদিও এখনও ঠিকভাবে ক্লিন করা নেই, ধুলো ময়লা হয়ে আছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো তাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো এটা 2012 সালের গাড়ি রয়েছে। 2022 আগস্ট পর্যন্ত ট্যাক্স আপডেট রয়েছে। গাড়ির ওভারঅল কন্ডিশান সব ঠিকই রয়েছে। 4টে পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং সবই থাকে। তো ZLX মডেল মানে টপ মডেল। তো আপনারা এই গাড়িটাও নিতে পারেন। আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। এটার প্রাইস থাকছে শুধুমাত্র আপনাদের জন্য 2,90,000 টাকা। 2,90,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বোলেরো ZLX মডেল। তো এরপরে যে গাড়িটা রয়েছে, আমি যে গাড়িটা আপনাদেরকে দেখাতে চলেছি, তো আমার সামনেই রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সিয়াজ, মারুতি সুজুকি সিয়াজ 2015-র মাঝামাঝির গাড়ি। সিলভার কালারের ওপরে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির কন্ডিশান খুবই ভালো, খুবই সুন্দর রয়েছে। তো আপনারা এই গাড়িটা নিতে পারেন। এই গাড়িটার ট্যাক্স দেওয়া রয়েছে 2025 সাল পর্যন্ত। 2025 পর্যন্ত ট্যাক্স, ইন্স্যুরেন্স 2022 সাল পর্যন্ত রয়েছে। পলিউশন সমস্ত পেপার আপডেট রয়েছে। চাইলে এই গাড়িটা আপনারা নিতে পারেন, খুবই রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য। এই গাড়িটা আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো শুধুমাত্র 4,80,000 টাকা। 4,80,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মারুতি সুজুকি সিয়াজ VXI প্লাস পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি। পুরো পেপার আপডেট থাকছে। আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন এই গাড়িটা নেওয়ার জন্য। তো আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের কাছে ফোর হুইলার থাকছে, টু হুইলার তো থাকছেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমার্শিয়াল ভেহিকেলসও থাকছে, আর থ্রি হুইলার, রিসেন্টলি থ্রি হুইলারও আমাদের কাছে রয়েছে। আমরা ওরও ভিডিও বানিয়ে দেবো, দেখিয়ে দেবো আমাদের কাছে যা স্টক আছে। এবং আপনারা জানেন আমাদের কাছে মোবাইলও থাকে। তো আপনারা চাইলে মোবাইলও নিতে পারেন, মোবাইলের স্টকও আমাদের কাছে রয়েছে। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের কাছে। স্যামসাং ব্র্যান্ডের যা মোবাইল রয়েছে প্রায় সব রকমই মডেল পেয়ে যাবেন। তো আপনারা এসে যোগাযোগ করুন। মানে বুঝতেই পাচ্ছেন বাইক বাজার 104-এ আসলে আপনি বাইক পাবেন, মোবাইল পাবেন, এবং কারও পেয়ে যাবেন, এবং কমার্শিয়াল গাড়িও পেয়ে যাবেন। তো আপনারা ইমিডিয়েট এসে যোগাযোগ করুন আমাদের সাথে। তো চলুন নেক্সট যে গাড়ি আমরা যেটা দেখাই মেনলি আমাদের যেটা টু হুইলার, তো চলুন আমি আরও কিছু টু হুইলার আপনাদেরকে দেখিয়ে যাই। আমাদের স্টক ইয়ার্ডে রয়েছে গাড়ি। তো চলুন আমরা ওখানে যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আপনারা দেখছেন আমাদের স্টক ইয়ার্ডে যাচ্ছি। এখানে একবার আমি ক্যামেরাম্যানকে বলবো এই সব গাড়ি নতুন এসছে। ওখানে দেখুন 220 চলে এসছে, অনেক গাড়ি আমাদের কালেকশানে এসেছে কালকে, যেগুলো এখনও ওয়াশিং হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি পুরো ডিটেলস দেখাচ্ছি না, একবার আমি ওভারভিউটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখুন গাড়ি এসেছে, অ্যাভেঞ্জার চলে এসছে, এখানে অনেক, এখানে 150 গাড়ি ঢুকেছে, ঠিক আছে। তো এখানে আপনার NS চলে এসছে, NS গাড়ি এসে গেছে। এখানে দেখুন গাড়িগুলো এখনও সার্ভিসিং হয়নি, পুরো ধুলো ময়লা হয়ে আছে, আমি পুরো ডিটেলস দিয়ে যাচ্ছি না। গাড়ির সার্ভিসিং অলরেডি চলছে ওখানে। এখানেও দেখুন রেড কালারের NS চলে এসছে, রেড কালারের 220 এসে গেছে। আপনারা দেখুন এখানে একটা গাড়ির সার্ভিসিং প্রসেস চলছে, KTM RC 125 আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে তো অনেক গাড়ি রয়েছে যেগুলো এখনও আমাদের সার্ভিসিং হয়নি, তার মধ্যে 180ও রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন 180, পালসার 150, পালসার 125, অ্যাভেঞ্জার, সব মডেল এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এই গাড়িটা তো সার্ভিস চলছেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের মেহরাজরা সার্ভিস করছে এই গাড়িটা, এখানে তো চলছে সার্ভিস প্রসেস। আমরা এই গাড়ির ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো, এগুলো আপনারা দেখিয়েও দেবো। আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আপনারা সাথে থাকুন।